হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে কিভাবে মজার ভর্তা বানিয়ে খাবেন, তো এর উপরে ভিডিওটি। এখন কিন্তু আম খুবই সস্তা, সহজভাবে পাওয়া যাচ্ছে। আমরা প্রথমে আমটা ছিলে নেব, ছিলে নেওয়ার পর আমরা চেষ্টা করব যে আমগুলো একটু লাল সেই আমগুলো কেটে নেব। খুব সাবধানে কাটবেন, এটাতে কাটতে গেলে কিন্তু হাতের ক্ষতি হতে পারে, এই জন্য আপনারা খুব সাবধানে কাটবেন। তো ঠিক আছে, আমটা কাটা শেষ। এখন আমরা যেটা করব, আমি কিন্তু কাঁচামরিচ একটা কেচি দিয়ে কেটে থাকি, কেচি দিয়ে খুব সাবধানে কাঁচামরিচগুলো কাটবেন। কাটার পরে এর মধ্যে আমরা অবশ্যই বিট লবণ নিব, বিট লবণ কিন্তু লবণের থেকেও তিন গুণ বেশি স্বাদ। তারপর নিয়েছি ভালো দেশি চিনি এবং বিট লবণ পরিমাণ মতো, আপনি যতটুকু মিষ্টি বা লবণ খান সেই অনুযায়ী এটাকে হাত দিয়ে মেখে নেবেন। যাদের হাত জলে তারা না মাখলেও হবে, তবে এটা না মাখলে কিন্তু স্বাদটা বের হয় না। এরপর আমরা একটু লাল যে কাঁচা আম, সেটা খুব পাতলা করে কেটে নিয়ে সে আমগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিব। আপনারা জানেন যে বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে যদি আপনারা এই দুপুর টাইম বা যে টাইমে খুব হট টাইম থাকে, আপনারা মেখে এই আমটা খাবেন। কিন্তু এই আমটা আর একটু মজার করার জন্য আমি আর একটু যোগ করব, সেটা হচ্ছে একটু এর সাথে পানি যোগ করে কিছুক্ষণ চেটকে নেবেন বা চটকে নেবেন। আপনারা চাইলে কিন্তু ব্লাইন্ডার ব্যবহার করে এটার জুসটা খেতে পারেন। এটা কিন্তু আমি নিয়েছি, এটার জুস এবং আম মাখা দুইটাই করা যাবে। তো ঠিক আছে, এটা আমার কিন্তু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে ঝোলটা রেখেছি এটা কিন্তু জাস্ট পানি আর কিছুই না। এই ঝোলটা খেলে আপনার অসাধারণ তৃপ্তি মনে হবে, এটা একটা সফট ড্রিঙ্কের মতো, যেটা আপনার বাজারের মাত্র অল্প টাকার আম দিয়ে এটা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা খেয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে এবং চমৎকার হয়েছে। ভালো থাকবেন সবাই।